খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ সঙ্গে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। যারা বিস্তারিত জানতে চান, এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সেটা দেখে নেবার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝ আসছে 26 এপ্রিল তারিখে। একটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ুতে, আরেকটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশে। এই দুই ঘূর্ণাবর্ত একটি অক্ষরেখা দ্বারা সংযুক্ত রয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও। বিশেষ করে বিদর্ভ, ছত্তিশগড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। শিলাবৃষ্টি হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে আজকে। নিচের দিকের জেলাগুলো, দুই দিনাজপুর, মালদাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়, দু এক জায়গায় বা কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে অনেক কমে যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে ঝড়ের সতর্কবার্তা রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝড় বইতে পারে, হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে। বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এছাড়া আগামীকালের যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে। অন্যদিকে ঝাড়খণ্ডে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে 27 তারিখ থেকে আবার আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি আসছে। 27, 28, 29, 30 তারিখে আবার মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি আসছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবার 27 তারিখের পর থেকে এই সমস্ত রাজ্যগুলো, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি ফিরছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সারা দেশ জুড়ে আজকে এবং আগামীকাল সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, প্রত্যেকটা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে 27 তারিখ থেকে বা 27 তারিখের পর থেকে 28, 29, 30 তারিখ থেকে সারা বাংলাদেশ জুড়ে আবার নতুন করে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। বিশেষ করে রয়েছে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, এছাড়া রয়েছে ঢাকা, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। তো বন্ধুরা, আজকে এবং আগামীকাল বাংলাদেশে বৃষ্টি না থাকলেও আবার 27 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আসছে। এইটুকু রয়েছে এখনও পর্যন্ত আপডেট। বঙ্গোপসাগরে সেরকম বড় ধরনের কোনো সিস্টেমের খবর এখনও পর্যন্ত নেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।